নবান্ন অভিযানে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বাম ছাত্র যুবদের বিক্ষোভ আছড়ে পড়ে দিল্লির বঙ্গভবনে। জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে বঙ্গভবনে যান দিল্লি ইউনিভার্সিটি ও জেএনইউ পড়ুয়ারা, কিন্তু বঙ্গভবনে 500 মিটার আগেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলার পর রাস্তাতেই বসে পড়েন বামকর্মী সমর্থকরা। যে কাজ আজকে সিঙ্গু বর্ডারে মোদী সাহেব করছেন বর্ডার তৈরি করে, ঠিক একই জিনিস মমতা ব্যানার্জি সেখানে করেছিলেন। আসলে এরা কাজ দিতে পারছে না, এরা হচ্ছে আমাদের শিক্ষার কর্মসূচি দিতে পারছে না, এরা ভাঙার জন্য ধর্মের কাজ, ধর্ম জাত এই সমস্ত নিয়ে এসে মানুষকে বিভাজনের খেলা খেলছে, তাই এর বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার মৃত ডিওয়াইএফআই নেতা মইদুলের পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেভাবেই মারা যাক, আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার, আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করার জন্য তৈরি আছি। কমরেড মইদুল তো নিজের চাকরির জন্য শুধু লড়ছিল না, উনি লড়ছিলেন যাতে বাংলার যে যুব সমাজ আছে সবার চাকরির জন্য। তো ব্যাপারটা একটা মইদুল ইসলাম বা কারুর নয়। আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা চাকরি দিয়ে দেবো, আমরা জানতে চাই তিনি এত যে বেকার যুব যুবতীরা আছে পশ্চিমবঙ্গের, সবাইকে চাকরি দেওয়ার প্রস্তাব কেন নিচ্ছেন না? সেই নবান্ন অভিযান এরকমও নয় যে হঠাৎ করে ডাক দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আড়াই মাস আগে থেকে প্রত্যেকটা জেলায় জেলায় লোকাল এরিয়াতে ক্যাম্পেইন চলছিল। তিনি একটা প্রস্তাব রাখতে পারতেন যে বামপন্থী যে যুব সংগঠন তাদের সাথে দেখা করে, তিনি দেখা করে সেই ইস্যুগুলো সেটা নিতে পারতো, কিন্তু কেন পুলিশ বর্বরতার অর্ডার দেওয়া হলো? পুলিশের লাঠির আঘাতে যখন একটা দরিদ্র পরিবারের সন্তান মাইদুল ইসলাম নিহত হয়, তখন বাংলার মুখ্যমন্ত্রী আবার সেই গরিব পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে চাই। এটাই হচ্ছে বাংলার মামাটি মানুষের যিনি নেত্রী, এটাই তার রাজনৈতিক ধর্ম। সোমবার রাতে মৃত ডিওয়াইএফআই নেতার দেহ নিয়ে যাওয়া হয় সংগঠনের রাজ্য সদর দপ্তরে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্যের মতো শীর্ষ বাম নেতাদের সঙ্গে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবারের ভোটে জোট করে লড়ছে বাম কংগ্রেস, দুপক্ষের মধ্যে আসন সমঝোতাও এগোচ্ছে। এরই মধ্যে বাঁকুড়ার মইদুল আরো কাছাকাছি এনে দিল দুপক্ষকে। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর এবার মৃত ডিওয়াইএফআই নেতার বাড়িতে পঞ্চায়েত প্রতিমন্ত্রী, পরিবারের একজনকে দিলেন চাকরি দেওয়ার আশ্বাস। কিন্তু শুধু চাকরি দিলেই কি সব সমস্যার সমাধান? প্রশ্ন বামেদের। মৃতের দুই মেয়ের পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছে এসএফআই। পতাকা হাতে বেকার যুবকদের জন্য চাকরি চাইতে এসেছিলেন মইদুল ইসলাম মিদ্দা, কিন্তু সোমবার সেই পতাকা বুকে নিয়ে বাঁকুড়ার কোতুলপুরে ফিরে গিয়েছে মইদুলের নিথর দেহ। মঙ্গলবার গোপীনাথপুরে তার গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। বাম যুবনেতার মৃত্যু নিয়ে ভোটের মুখে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিক্ষোভের আজ বাংলা থেকে পৌঁছে গিয়েছে দিল্লি। ঘটনার দিন গুরুতর আহত মইদুলকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ফুয়াদ হালিমের চিকিৎসা কেন্দ্রে। তার কাছ থেকে মৃত ডিওয়াইএফআই নেতার চিকিৎসা সংক্রান্ত নথি চেয়ে পাঠালো পুলিশ। আইনিগতভাবেও আমাদের লড়াই চলছে হাইকোর্টে, পুলিশের বিরুদ্ধে মহিলা কমিশনে যাব, মানবাধিকার কমিশনে যাব। এত তাড়াতাড়ি যারা খুন করলো তারা পার পাবেন। পরিবারে একাই রোজগারে ছিলেন মইদুল। সম্প্রতি ব্যাংক থেকে লোন নিয়ে কেনা একটি অটো চালিয়ে কোনো রকমে চলতো সংসার। এখন মইদুলের অবর্তমানে কি হবে? তার বৃদ্ধ মা, স্ত্রী, ছোট্ট দুই মেয়ে এবং মাহারা এক ভাগ্নির। আমার ভাইকে 9টা পুলিশে মেরেছে, আমার ভাইকে লোন নিয়ে গাড়ি কিনেছে, সেই কিস্তি আর দিতে পারবে না, ওইটাও দিতে হবে রে। সোমবারই মইদুলের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারি প্রতিনিধি তার বাড়িতে না যাওয়ায় প্রশ্ন তোলে মৃতের পরিবার। বলছে তোমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে চাকরি দিয়ে হবে, কিন্তু কোনো ভিডিও থেকে, কোনো এসটি থেকে কোনো কিছু কেউ আসেনি, কোনো কাগজপত্র কেউ দেয়নি, কোনো ডকুমেন্টস নেই, কিচ্ছু নেই, মুখেতেই বলছে, কিন্তু কাজের কিছু হচ্ছে না, কোনো কেউ কিচ্ছু ধরাছোঁয়া দেয়নি। এরপর বিকেলের দিকে মৃতের বাড়িতে যান পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা শ্যামল সাঁতরা। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। একটা চাকরি এ হবে, আর্থিক সাহায্যের আমরা ব্যবস্থা কিছু নেব বলে গেল, একটা দিয়ে গেছে এখন। কিন্তু চাকরি দিলেই কি সব খুন মাফ? প্রশ্ন তুলছে বামেরা। তাকে মারা হলো, তারপর বলছে তার পরিবারের একজনকে চাকরি দেবো, এর চাইতে বড় লজ্জার আর কি আছে? এখন তারা বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে মানুষকে উস্কানিমূলক ভাবে
বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু এই পরিবারের পাশে দাঁড়ানোটা সবচেয়ে আগের ব্যাপার। মইদুলের পরিবারের একজন সদস্য যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন ততদিন প্রতি মাসে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী। অন্যদিকে মৃত মইদুলের দুই মেয়ের পড়াশোনার সমস্ত খরচে দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। তুহিন অধিকারী ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।